আসসালামু আলাইকুম, ধন্যবাদ আপনাদের সকলকে। আমাদের ভিডিওটি ওপেন করার জন্য আমরা নবম ও দশম শ্রেণীর বোর্ড ব্যাকরণের ক্লাস দিচ্ছিলাম, তারই ধারাবাহিকতায় আজকে দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছেদ ধ্বনির পরিবর্তন নিয়ে আমরা একটু আলোচনা করব। ধ্বনি পরিবর্তন আসলে অনেকেই বলে খুব কঠিন, আসলে আমি শিক্ষক হিসেবে বলতে চাই না খুব কঠিন, কারণ কঠিন জিনিস কঠিন বললে ছাত্ররা একটু কেমন মনে করবে, কঠিন নয়, আমরা সহজ করে পড়বো। তবে ছোট ছোট ভাগ করে আমরা চারটি ভাগে ভাগ করেছি, আপনারা ধ্বনি পরিবর্তন চারটা ক্লাস ছোট ছোট ক্লাস দেখবেন, তাহলে আপনারা ভালো লাগবে আপনাদের ক্লাস, এবং যে প্রয়োজনে আপনারা দেখবেন সে প্রয়োজনটা মিটে যাবে ইনশাল্লাহ। তাই আমরা প্রথমে ধ্বনি পরিবর্তন মূলত ভাষা পরিবর্তনের সাথে সম্পৃক্ত, এটা নৈমিত থেকে খুব আসে, ধ্বনি পরিবর্তন কিসের সাথে সম্পৃক্ত, ভাষার সাথে সম্পৃক্ত। আর ধ্বনি পরিবর্তন বিভিন্ন কারণে হয়ে থাকে, আঞ্চলিকতার কারণে হয়ে থাকে, আমাদের বাকযন্ত্রের প্রবলেমের কারণে হয়ে থাকে, কারোর জিহ্বা ছোট সেই কারণে ধ্বনি পরিবর্তন হয়ে থাকে। সর্বোপরি আমরা মূল ধ্বনির যে উচ্চারণ সেটা না জানার কারণে হয়ে থাকে, বিভিন্ন কারণে ধ্বনি পরিবর্তন হয়ে থাকে। তবে এই ধ্বনি পরিবর্তনগুলো বিভিন্ন কারণে হয়ে থাকলেও একক কোনো প্রক্রিয়া সংঘটিত হয় না, বিভিন্ন ধ্বনি পরিবর্তন বিভিন্ন প্রক্রিয়া সংঘটিত হয়ে থাকে। তবে আমরা আজকে ছোট ছোট ক্লাসের প্রথম ক্লাস করবো, ধ্বনি পরিবর্তনের প্রথম ক্লাস স্বরাগম আর স্বর লোপ নিয়ে। আমরা প্রথমত শিখব, আমাদের বইয়ে দেওয়া আছে এইভাবে 1, 2, 3 আর 7, এই চারটা শিখবো একসাথে। তাহলে প্রথমে আমরা আগে শিখি স্বরাগম, স্বর যোগ আগম। স্বরাগম মানে, স্বরাগম মানে উচ্চারণের সুবিধার জন্য শব্দের মধ্যে, শব্দের প্রথমে বা শব্দের শেষে যে স্বরবর্ণ নিয়ে আসি আমরা, তাকে বলা হয় স্বরাগম। ঠিক এই স্বরাগমের বিপরীত তার একটা ধ্বনি পরিবর্তন আছে, সেটাকে আমরা বলি স্বর লোপ বা সম্প্রকর্ষ, এটাকে বলা হয় সম্প্রকর্ষ। অনেকেই আমরা এইভাবে পড়ি না, আসলে বইয়ে আমরা যেভাবে দেওয়া আছে সেভাবে পড়ি, কিন্তু এই স্বরাগমের বিপরীত হলো স্বরলোপ। স্বরাগম মানে উচ্চারণের সুবিধার জন্য স্বরবর্ণ নিয়ে আসে, যেমন আমরা বলতে পারি যেমন আমরা বলতে পারি যে স্কুল আমরা বললাম হলো স্কুল, এই যে শব্দের প্রথমে আমরা স্বরবর্ণ নিয়ে আসলাম এটাকে বলা হয় স্বরাগম। আর ঠিক এর বিপরীতটা হইল, শব্দটা ছিল জানালা, আমরা করলাম এর মধ্যেকার স্বরবর্ণটা বাদ দিয়ে দিলাম, আমরা বললাম হলো জানলা। তাহলে স্বরাগম মানে উচ্চারণ সুবিধার জন্য স্বরবর্ণ আসলো, এটাকে স্বরাগম বলবো আমরা, আর উচ্চারণের সুবিধার জন্য স্বরবর্ণ চলে গেল, এটাকে বলা হয় স্বরলোপ। তাহলে আমাকে কেউ যে প্রশ্ন করে বা আপনাদের যে প্রশ্ন করে পরীক্ষা দিতে এইভাবে আসে যে স্বরাগমের বিপরীত প্রক্রিয়া কোনটি, তাহলে স্বরাগমের বিপরীত হলো সম্প্রকর্ষ বা স্বরলোপ। স্বরাগম তিন ভাবে সংগঠিত হয়, আদি স্বরাগম। আদি স্বরাগম মানে উচ্চারণ সুবিধার জন্য শব্দের প্রথমে স্বরবর্ণ যদি আসে তাকে বলে আদি স্বরাগম। যেমন আমরা বলতে পারি স্টেশন, এটাকে আমরা যে বলি স্টেশন, এই যে শব্দের প্রথমে রসটা নিয়ে আসলাম এটাকে বলা হয় আদি স্বরাগম। তাহলে স্বরলোপ তিন প্রকার হবে, আদি স্বরলোপ মানে উচ্চারণের সুবিধার জন্য শব্দের প্রথমে স্বরবর্ণ যে বাদ যায় তাকে আমরা বলবো আদি স্বরলোপ। যেমন আমরা বলতে পারি যে অলাভ, এই যে অটা বাদ দিলে পাবো আমরা লাভ, এই যে অটা বাদ গেল এটাকে বলা হয় আদি স্বর্গ। আরেকটা উদাহরণ দেই, আরেকটা উদাহরণ আমরা দিতে পারি, সেটা এইরকম যে উদ্ধার, সেটা হয়ে যায় উদ্ধার বা ধার,
হয়ে যায়। হ্যাঁ, এই যে শব্দের প্রথমে যে রক্তকা ছিল সেটা এখানে লোপ পেয়ে গেল, এই জন্য এটাকে বলা হয় আদি স্বর্ণ। হয়তো বলবা স্যার গটা কই গেল, যেহেতু আমাদের উচ শব্দটা ছিল উপসর্গ, তো এই রক্ত যার কারণে খণ্ডত্বটাও চলে গেছে, বা দ এই খণ্ডত্বটা পরবর্তী দ হয়েছিল এটাও চলে গেছে, এই জন্য এটাকে বলা হয় আদি স্বর্ণ। তাহলে আমরা এবারে শিখি মধ্য স্বরাগম। মধ্য স্বরাগমের অবশ্য আরো দুইটা নাম আছে, বিপ্রকর্ষক বা স্বরভক্তি। পরীক্ষায় আসে প্রশ্ন যে মধ্য স্বরাগমের অপর নাম কি, তাহলে বিপ্রকর্ষ বা স্বরভক্তি। মধ্য স্বরাগম এইভাবে যে উচ্চারণ শুদ্ধার জন্য শব্দে মাঝখানে স্বরবর্ণ আসবে, যেমন আমরা উদাহরণ দিতে পারি যে মুক্তা মুক্তা, তাহলে আমরা যে ক আত্তর এর মাঝখানে একটা স্বরবর্ণ আমরা নিয়ে আসবো, মু কু তা, এটা হলো আমাদের মধ্য স্বরাগম। তাহলে মধ্য স্বরাগমে যেটা হয় সেটা হলো এইরকম যে যুক্ত ব্যঞ্জন মুক্ত হয়, অর্থাৎ যুক্ত ব্যঞ্জনের মাঝখানে একটা স্বরবর্ণ এসে যায়। যেমন আর একটা ধ্যান দিতে পারি যে ক্লিপ, এই যে ক আর ল যেহেতু যুক্ত আছে, আর আমরা জানি যুক্ত ব্যঞ্জন তখনই হয় দুইটা ব্যঞ্জনের মাঝখানে যখন কোনো স্বরবর্ণ থাকে না, তখন সেটাকে বলা হয় যুক্ত ব্যঞ্জন। এখন যুক্ত ব্যঞ্জনের মাঝখানে আমরা একটা স্বরবর্ণ নিয়ে আসলাম, সেটাকে বলা হয় মধ্য স্বরাগম। এখানে রস্য একটা ছিল, এখানে দুইটা, এটাকে বলা হয় মধ্য স্বরাগম বা বিপ্রকর্ষ বা স্বরম। তাহলে আমরা এবার শিখবো মধ্য স্বরাগমের বিপরীত যেটা থাকে সেটাকে বলা হয় মধ্য স্বর লোপ। মধ্য স্বর লোপ মানে কি, তাহলে মাঝখানে স্বরবর্ণটা বাদ যাবে শব্দে। সুবর্ণ আমরা একটা দিতে পারি, এই দন্তাস্ব আর বর মাঝখানে হ্রস্ব আছে, এখানে দন্তাস্ব এর শব্দ রেখে দন্তাস্ব প্লাস হ্রস্ব প্লাস ব, এই দন্তাস্ব আর ব এর মাঝখানে হ্রস্বটা বাদ যাবে, মানে মাঝখানে স্বরবর্ণ বাদ যাবে, এটাকে বলা হয় মধ্য স্বরাগ। তা সুবর্ণটা স্বর্ণ হওয়াকে বলা হয় মধ্য স্বরা মধ্য স্বর লোট। তাহলে মধ্য স্বরাগমের বিপরীত হলো মধ্য স্বর্ণ, আর মধ্য স্বর্ণের বিপরীত হলো বিপ্রকর্ষ স্বরভক্তি বা মধ্য স্বরাগম। তাহলে এইবারে আমরা দেখব অন্ত স্বরাগ। অন্ত স্বরাগম মানে উচ্চারণের সুবিধার জন্য শব্দের শেষে স্বরবর্ণ আসাকে বলা হয় অন্ত স্বরাগম। যেমন আমরা বলতে পারি বিষ, এই শব্দটা এই মাঝখানে একটা আকার আমরা নিয়ে আসলাম, এটাকে বলা হয় অন্ত স্বরাগম। চার শব্দটা আমরা বলতে পারি চারি, এই রস্ত এটা নিয়ে আসছে যদি মধ্যে বসেছে কিন্তু এটা কিন্তু রয়ের পরে চার ই, এই রস্ত এটা পরে। তাহলে আমরা ঠিক অন্ত স্বরাগমের বিপরীত হলো অন্ত স্বর্ণ, সেটা এইরকম অন্ত স্বর লোক, যে আশা শব্দটা ছিল আশা, আশাটা হয়ে গেল আশ। একটা কবিতা আছে করুণা সুখের আশ করুণা দুঃখের ফাঁস জীবন উদ্দেশ্য তালা, এই যে আকারটা এখানে চলে গেল। বা মারি মার, তাহলে আমরা শিখলাম স্বরাগম বিপরীত সম্পর্ক সবার স্বরলোক, আমরা তিনটা শিখলাম আদি স্বরাগম মধ্য স্বরাগম অন্ত স্বরাগম, আদি স্বরলোক মধ্য স্বরলোক অন্ত স্বরলোক, আর স্বরলোকের অপর নাম সম্পর্ক সবার স্বরলোক। এখানে পরীক্ষায় আমরা আসতে পারে, এইভাবে পরীক্ষায় প্রশ্নটা আসতে পারে যে মুকুতা মুকুতা কোন ধরনের ধ্বনি পরিবর্তন, তাহলে আমরা বলবো বিপ্রকর্ষ বা স্বরভক্তি। যদি আমাদের প্রশ্ন করে স্বরভক্তির উদাহরণ কোনটি, তাহলে আমরা দেখব যেখানে শব্দের মাঝখানে একটা স্বরবর্ণ এসে গেছে, বা নিচের কোনটি আদি স্বরাগমের উদাহরণ, তাহলে আমরা খেয়াল করব কোন শব্দটির প্রথমে স্বরবর্ণ এসে গেছে, তাহলে সেটা হবে আদি স্বরাগম। ঠিক এইভাবে আমরা আজকে স্বরাগম শিখলাম, সম্প্রকর্ষ শিখলাম, এভাবে আমাদের ক্লাস ধ্বনি পরিবর্তন চারটা ছোট ছোট ভাগে ভাগ করা হয়েছে। আপনারা দেখলে আপনাদের কাজে লাগবে, ভালো থাকবেন, দোয়া করবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।